রানী দেখো লঙ্কা গাছের ওইখানে কি করছে। লঙ্কাগুলো দেখতে খুব সুন্দর একদম। আমি যখন প্রথমে ছাদে উঠি ভেবেছিলাম যে চেরি গাছ, এটা আমার মাসির বাড়ি, তো আগের দিনের ভিডিওই দিব ভেবেছিলাম, মিস হয়ে গেছে তাই আজকের ভিডিওতে দিয়ে দিলাম। তো দেখো লঙ্কাগুলো খুব সুন্দর। আর এই যে দেখছো পায়রা, এই পায়রাগুলো কিন্তু আমার ভাই আছে, মাসির ছেলে, সে পায়রা টিয়া পাখি এগুলো সব পুষে, ও মানে অনেক পুষতে ভালোবাসে। পায়রা তো অনেকদিন, সে অনেক ছোটোবেলা থেকে পুষে পায়রাগুলোকে, আর এই টিয়া পাখিগুলো নিয়ে এসছে। তো দেখো দুটো টিয়া বলল যে বাচ্চা বাচ্চা নিয়ে এসছে, আর এই দেখো এদিকে পায়রাগুলো দেখো গমের গম খাচ্ছে। তা আমার ভাই খুব শৌখিন, এগুলো খুব পছন্দ করে। তো আজকের ভিডিও আমি এই যে রান্না থেকে শুরু করছি, কারণ আজকে বেশি কিছু দেখাতে পারলাম না। আজকে আমার বাড়ি আসবে একজন দেখা করতে আমার সঙ্গে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। তো দেখো আমি এদিকে ছোলার ঘুগনি করব বলে ছোলার জন্যে মশলা কষাচ্ছি। মানে ঘুগনি বলতে যে মটরের ঘুগনি যেমন হয় তেমন নয়, এটা একটু শুকনো শুকনো হবে। তো আমি বেশি কাজ কাম আজকে দেখাতে পারলাম না, কারণ রান্না থেকে শুরু করলাম, কাজগুলো তাড়াতাড়ি করে নিয়েছি। তো ঘুগনিটাই আমি রান্না করাটা দেখালাম, আর হচ্ছে মাছটা চাপালাম, তারপরে তো আর আমি কিছু করতে পারলাম না আজকের মতো। যেহেতু দেখা করতে আসবে, আমি রান্নাবান্না অত শেয়ার করতে পারলাম না, তাদের সঙ্গে একটু সময় দিতে হবে, সেই কারণে আমি আঁকাবাঁকি করে রান্নাটা সেরে নিলাম। তো বন্ধুরা তোমরা সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো, পাশে না থাকলে তোমরা না থাকলে কী করে এগানো যাবে বলো, সবাই একটু সাপোর্ট করো। এদিকে দেখো মশলাটা আমার কষানো হচ্ছে, কষাচ্ছি মশলাটা। আর আজকে আমি ভিডিওটা একটু দেরি করে ফেললাম, কারণ আজকে আমার শরীরটা ভালো লাগছিল না, ব্যাংকে কিছু কাজ ছিল, তো ব্যাংকেও গিয়েছিলাম, সেই কারণে তাড়াতাড়ি করে আমি হচ্ছে রান্নাটা করলাম। দেখো এই এই ছোলার শুকনো শুকনো করে করলে খুব সুন্দর লাগে খেতে, মুড়ি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আর আমি ক্যামেরাটা এক হাতে ধরেছি আর এক হাতে রান্না করেছি। আর এদিকে দেখো রুই মাছ নিয়ে এসছে, রুই মাছটা আমি বেছে নিয়ে, রুই মাছ আছে, আর রানীর জন্য মাছের ডিম আছে। মাছগুলো দেখো অল্পই, কারণ রানী তারপরে তোমাদের দাদা কেউ মাছ খায় না, তাই অল্পই মাছ। এদিকে আমার ছোলার ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে মাছটা আমি ভেজে নিব। আর সম্পূর্ণ দেখাতে পারলাম না বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের পুরো বাড়ির কাজ দেখাতে পারলাম না, শুধু এই রান্নাটুকুনি শেয়ার করলাম। আর দেখো কে এসছে, তোমরা লাস্টের দিকে দেখতে পাবে। কলেজ থেকে মাসির বাড়ি আসলাম, তো মাসির চ্যানেলটা তোমরা যত পারো সাবস্ক্রাইব করো, আর মাসির চ্যানেলটা আরো বড় করার চেষ্টা করো সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মাসির থেকে এত সাপোর্ট করছো, আরো সাপোর্ট করো। আর মাসি খুব ভালো ভালো ভিডিও করে, মাসি খুব ভালো ভালো ভিডিও করে, আর মাসি তো আমার হেল্প করতে চাইছে। আমি মাসিকে বলছি, মাসি তুমি হাল ছেড়ো না, তুমি যেভাবে পারো ভিডিও করতে থাকো, একদিন একদিন তোমার যারা তোমাকে দেখে কিংবা যারা তোমার প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারা তোমাকে অবশ্যই তোমাকে হেল্প করবে। তো সবাই গাইজ তোমরা ওকে হেল্প করো,
থ্যাংক ইউ ওই একটা দাঁড়িয়ে আছে, ওই একটা দাঁড়িয়ে আছে, এটা তো ভয় পালিয়ে গেল।